সুধীন বাবুর গান নিয়ে কথা বলতে বললে এই হচ্ছে মুশকিল, কি বলবো আর কি বলবো না ভেবে পাওয়া বড্ড সমস্যার। কারণ গানের চলন সত্যি কথা বলতে কি দূর থেকে শুনলে এত স্বাভাবিক সরল, কিন্তু যদি সেটাকে একটু ভেঙে দেখতে চাই আমরা, তাহলে দেখব যে তার মধ্যে কত কারিগরি, কত নকশা লুকিয়ে আছে। তিনি কিন্তু তার পাণ্ডিত্য, অগাধ পাণ্ডিত্য কখনো জাহির করতেন না। এটাই বোধহয় একজন বড় পণ্ডিতের লক্ষণ, সব কিছু নখদর্পণে রেখেও সেটাকে লুকিয়ে রাখা, স্তিমিত রাখা, শিল্পের সারল্যকে তুলে ধরা। সুধীনবাবু এগিয়ে গিয়েছিলেন বহুদূর, কারণ তিনি কখনো জীবনে কি পাবেন না সেটা ভাবেননি, ভেবেছেন জীবনে কি পেতে পারেন, পেয়েছিলেন সুরকে। তাই তিনি তৈরি করতে পেরেছিলেন এমন একটি বৈপ্লবিক গান যে গানে তামাম বাংলার যুবকরা নেচে উঠেছিল। সৌমিত্রবাবু সেই টুইস্ট মনে পড়ছে তো তিন ভুবনের পারের? জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা। কথা সুর সুধীনবাবু, আর এখন কণ্ঠ দেবজিতের। জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, এ যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যেতে যেতে কারো ভয়ে থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না, ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না, কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী, কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, এই পথে রূপে যে রঙ্গিনী, চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা, এ সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা।